হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান হলিউড কুইং অপু বিশ্বাস অনেক বছর পর স্টেজ কাঁপিয়েছে নেচে গিয়ে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান হলিউড কুইং অপু বিশ্বাস একসাথে নেচে গিয়ে এবং সিনেমা করে অনেক ভক্ত দর্শকদের মন কেড়ে নিয়েছিল। একসাথে সিনেমা করেছে 72টির বেশি। সুপারস্টার শাকিব খান হলিউড কুইং অপু বিশ্বাস একসাথে একটানা অনেকগুলো সিনেমা করেছেন। যে সিনেমাই করেছে সেই সিনেমাই হয়েছে ভক্তদের প্রিয়। ভক্তদের মন কেড়ে নিয়েছিল শাকিব অপু। সব ভক্তরাই শাকিব অপুকে অনেকটা ভালোবাসা দিয়ে দিয়েছে। সুপারস্টার শাকিব খান হলিউড কুইং অপু বিশ্বাস যে সিনেমাগুলো করেছে সব হয়েছিল সুপারহিট। হলিউড কুইং অপু বিশ্বাস এর আগে বলেছিলেন, আমি ড্যান্স করেছি 3 বছর বয়স থেকে। আমার মা 3 বছর বয়সেই আমাকে ড্যান্সে ভর্তি করিয়ে দেয়, তখন থেকেই আমি ড্যান্স শিখি। অপু বিশ্বাসের ড্যান্স মানে কোনো প্রশ্ন হবে না, কোনো কথা নেই। এত সুন্দর নাচ আর কেউ দেখাতে পারে না। হলিউড কুইং অপু বিশ্বাস যেভাবে নেচে গিয়ে মঞ্চ মাতান এভাবে অন্য কেউ মাতাতে পারে না। অনেকেই অপু বিশ্বাসের নাচ ভালোবাসে। সুপারস্টার শাকিব খান হলিউড কুইং অপু বিশ্বাস অনেক বছর পর স্টেজে একসাথে নাচলেন, যা হয়েছে ভক্তদের অনেক পছন্দ। ভক্ত দর্শকরা অনুরোধ জানায় শাকিব খান অপু বিশ্বাসকে আবার একটা সিনেমা করুক, আমরা শাকিব অপুকে বড় পর্দায় আবারও চাই। এই কথাতে অপু বিশ্বাস বলেছিলেন, শাকিব খান যদি আবার সিনেমা করতে চায় আমার সাথে আমার দিক থেকে কোনো বারণ নেই। কিন্তু শাকিব খান এই কথার উপর জানিয়ে দিয়েছে, সিনেমা করতে আমিও রাজি আছি কিন্তু একটা সময় লাগবে, সব কিছু ঠিক থাকলে আবারও একটা সিনেমা করব অপুর সাথে, এভাবে কথাগুলো বলেছেন। দর্শক, আমরা চাই শাকিব অপুর ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবারও একসাথে সিনেমা করুক। আমরা ভালো কিছু পাই শাকিব অপুর কাছ থেকে, এটাই আমরা চাই। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।